গুড মর্নিং বন্ধুরা, আরও একটা ফ্রেশ এবং তরতাজা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো সকলকে জানাই সবার আগে শুভ নববর্ষের ভালোবাসা আর বড়দের প্রণাম। তো এখন আমি রয়েছি বিধাননগর স্টেশনে, আর আজকে যেতে চলেছি কলকাতার বুকেই এমন একটি প্রতিষ্ঠান যেটা কিনা সবাই চেনেন আপনারা, সেটি হলো গিয়ে মায়াপুরের যে ইসকন রয়েছে সেটি। তো তারই একটি ব্রাঞ্চ রয়েছে এই কলকাতাতেই, তো আজকে সেটাই ভিজিট করতে যাব। তো এখন বিধাননগরে রয়েছি, আর বেশি কথা না বলেই ডাইরেক্ট চাই, কেন ওখানে অনেক কিছু দেখানোর রয়েছে আপনাদেরকে। তো আমি এই বিধাননগর থেকে এখান থেকে আমি ডাইরেক্ট বাস নেব, বাস নিয়ে যাব নিউ টাউন। তো বিধাননগর থেকে প্রচুর বাস চায়, তো আমি এখন বিধাননগর থেকে বাইরে বেরোবো, বেরিয়ে বাস নিয়ে নিউ টাউনের দিকে যাব। সেখান থেকে নিউ টাউন থেকে আমরা যাব সাপুরজিতে। তো নিউ টাউন থেকে সাপুরজি অটো করেও যাওয়া যায়, বাসে করেও যাওয়া যায়। তো নিউ টাউন থেকে বাসে করে আমাকে যেতে হবে সাপুরজি। তো চলুন দেরি না করে তাড়াতাড়ি করে আগে সাপুরজি পৌঁছাই, তারপরে গিয়ে আপনাদের পুরো ডিটেলস আর পুরো ইনফরমেশান আজকে এই ব্লগে তুলে ধরব। তো এখন যেখানে আমি রয়েছি সেটি হলো কি সাপুরজি মোড়। তো এই সাপুরজি মোড় থেকে আপনাদের কীভাবে যেতে হবে বলে দিচ্ছি, তো ভালো করে দেখে নিন। এই সামনেই রয়েছে এখানটায় অ্যাপেলো ফার্মেসি, দেখিয়ে দিচ্ছি। এই অ্যাপেলো ফার্মেসির সামনে থেকে আপনাদের যে অটো যায়, এখান থেকে আপনারা অটো নিয়ে অথবা চাইলে আপনারা এখানে হেঁটেও যেতে পারেন। তো আমরা এখান দিয়ে হেঁটে হেঁটেই যাবো, আপনাদেরকেও দেখাচ্ছি হেঁটে আপনারা কীভাবে যাবেন। একদম সামনে সিধে আমরা এখন হেঁটে যাব, গিয়ে সেখান থেকে আপনাদের নিতে হবে বাঁ দিকে টার্ন। তো আমি পুরো রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, আর চাইলে আপনারা এখান থেকে অটো করেও যেতে পারেন, অটো 10-15 টাকা ভাড়া নেওয়া হবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই সামনেটা হচ্ছে কি সাপুরজি মোড়, একদম দেখা যাচ্ছে মুখটা যেখানে শেষ ওখানে সাপুরজি মোড়। আর এই পাশে এই যে দেখতে পাচ্ছে নীল রঙের যে এখানে তিরপলটি লাগানো রয়েছে, এইখানটি হলো গিয়ে ইসকন, ঠিক আছে। তো এটি হচ্ছে কি ইসকন, আর এই পাশে হচ্ছে কি সাপুরজি মোড়, একদম মুখের যেখানে এন্ড যেখানটায়। তো আপনারা যদি হেঁটে আসেন 5-7 মিনিট লাগবে, অটো করে আসলে 2-3 মিনিট। এবারে আপনাদের যেটা পছন্দ সেটা করতে পারেন, যদি আপনাদের খুব গরম লাগে তাহলে অটো করে নিতে পারেন। তো এইভাবেই ঠিক আপনাদের চলে আসতে হবে এই ইসকন মন্দিরে। তো আমি এখন চলে এসেছি ইসকন মন্দিরে, ঠিক অটো এই জায়গাটা আমাদের নামিয়েছে। এইবারে এইখান থেকে আপনাদের প্রথম সবার যে প্রথম যে কাজটি করতে হবে সেটি কি আপনাদের হচ্ছে গিয়ে এই কুপনের যে মহাপ্রসাদ বিলি করা হয় সেই প্রসাদের কুপনটি আগে আপনাদের কাটতে হবে। তো চলুন আগে সেই দিকেই যাওয়া যাক। তো দেখতে পাচ্ছেন চারিদিকে এতটা বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে ইসকন মন্দিরের এই চত্বরটি, আর এই পাশে রয়েছে গিফট সেন্টার, যেরকম আপনারা মায়াপুর ইসকনেও দেখেছেন গিফট সেন্টার, ঠিক এরকম রয়েছে এখানটায়। এখানে পরে যাব, আগে চলুন কুপনের যে জায়গাটি সেখানটা আপনাদের দেখায়, আর ওখানে কীভাবে কাটতে হবে কুপন সেটাও বলে দিচ্ছি, আর কত টাকা সমস্ত জিনিস একটু পরই আপনাদের বলছি। তো চলুন সবার আগে যেখানে কুপন কাটা হয় সেই দিকেই। তো এইদিকে হচ্ছে কি মন্দিরটি, এখানে পরে প্রবেশ করবো এসে। আর এখানটা সুন্দর করে এরকম খড়ের চাল দিয়ে ছাউনি করা হয়েছে, যেখানে বসে এই গরমে আপনারা প্রচণ্ড দাবদাহ থেকে বাঁচতে পারবেন, কিছুটা শান্তিতে এখানে থাকতে পারবেন। আর এই সামনেই হচ্ছে কি সামনে দেখা যাচ্ছে এই জায়গাটি হচ্ছে গিয়ে সেইখানে যেখানে গিয়ে আপনারা এই কুপন কাটতে পারবেন দুপুরের প্রসাদের। আর এইখানে হচ্ছে গিয়ে রন্ধনশালা, যেখানে প্রতিদিন এই প্রসাদগুলি তৈরি করা হয় ঠিক এখানে। চলুন আগে যেখানটায় প্রসাদ কুপন পাওয়া যায় প্রসাদের সেখানটায় যাই। তো এটি সেই জায়গা, তো এখানে সমস্ত ইনফরমেশন রয়েছে। প্রসাদের জন্য এখানে লেখা আছে একদিন আগে জানিয়ে দিতে হবে, আমি একটু জুম করে দেখাচ্ছি। আর দুপুর 1টার পর কোনো কুপন পাওয়া যাবে না, কারণ দুপুর 2টো থেকে হচ্ছে কি এখানে প্রসাদ বিতরণ শুরু হয়। তো 11টার সময় যদি আপনারা আসেন তাহলে আপনারা কুপন পেয়ে যাবেন। তো এখন বাজে 11টা, আর এখানে সমস্ত অনলাইনে পেমেন্ট করার অপশন রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন কী কী টাইমে এখানে প্রসাদ দেওয়া হয়, দিনে 3 বার, সকালবেলা ব্রেকফাস্ট দেওয়া হয়, একবার লাঞ্চ যেটা আমরা করবো আজকে, আর রাত ডিনারও রয়েছে, 3টে অপশান রয়েছে। তো আমাদের একটুখানি অপেক্ষা করতে হবে, কারণ যিনি এখানটা 11টার সময় এসে কুপন দেবেন তিনি এখনও এসে উপস্থিত হননি। তো এখন 11টা বাজতে মোটামুটি 10 মিনিট বাকি, আর কিছুক্ষণ দাঁড়াই তারপরে উনি এসে যাবেন, তারপরে কুপনটা কাটবো। আর আপনাদেরকে বলে দিচ্ছি কত করে পড়ছে কুপনে। তো ভোগের কুপন তো কাটবো একটু পরে, যতক্ষণ না টাইম আসে, মানে 11টার সময় যিনি আসবার কথা তিনি যতক্ষণ না আসে। তো ততক্ষণে এখানে একজন প্রভুকে আমরা পেয়ে গেছি, তার কাছ থেকে এই মন্দিরের ব্যাপারে কিছু জেনে নেব, কারণ এটাও আমার কাছে একদম নতুন ছিল। তো সবার প্রথমে আপনার নামটা বলুন। প্রকাশ। প্রকাশ, আচ্ছা এই মন্দিরটি কবে হয়েছে একটুখানি এই ব্যাপারে কিছু বলুন। মন্দিরটা 2014 বা 2015 এরকম।
তখন কি এত বড় ছিল? না এত বড় ছিল না, এই যে দেখছেন প্রথম ওখানে ওখানে একটা কুটির ছিল, এই বিল্ডিং একটা ছিল, এই বিল্ডিং, এই বিল্ডিংটা ছিল। আচ্ছা, তারপর ধীরে ধীরে এটা 2020-21 মাঝে মাঝে এটা হয়েছে এই বিল্ডিংটা। আচ্ছা, তারপরে এগুলো কিছু ছিল না, এগুলো সব ফাঁকা ছিল এগুলো। আচ্ছা, আর এই গোশালা? গোশালা এটা ছিল প্রথম থেকেই ছিল এটা। আচ্ছা, এত বড় ছিল না প্রথমে, গোমাতার সংখ্যা কম ছিল, দিয়ে এখন 26টা আছে। আচ্ছা, 26 গোমাতা আছে। আর এখানে ভগবান দর্শন ওই 4:30টাতে, মঙ্গল আরতি যেটা বলে আমরা, 4:30 থেকে, দিয়ে দর্শন আরতি ওই 7:30, তারপরে ভাগবতম ক্লাস হয় 8:00 থেকে 9:00 ভাগবতম ক্লাস, তারপর প্রসাদম। আচ্ছা, আর এমনি যে যারা প্রতিদিন গেস্ট আসছে, যারা দর্শনার্থী যারা দেখতে আসছেন, তাদের মানে প্রসাদের কি ব্যবস্থা রয়েছে? তাদের ওখানে একটা নাম্বার দেওয়া আছে, যদি দূর দুইয়ের থেকে বেশি হয়, দুজনের থেকে বেশি, তাহলে ফোন করতে আসতে হবে, আর নাহলে এভাবে হয়ে যায়। আচ্ছা, দুই একজন হয়ে যায়, কিন্তু যদি বেশি হয় তাহলে কল করে আসতে হবে, বুকিং করতে হবে। বুকিং একদিন আগে বুকিং করলে হয়ে যাবে? আর এখানটায় যেমন মায়াপুরে যেমন রয়েছে যে যারা আসেন দূর দূর থেকে, থাকার ব্যবস্থা রয়েছে? আপাতত এই ছোট এখন মন্দির, দিয়ে ওই জন্য এখন থাকার ব্যবস্থা হয়নি, ধীরে ধীরে হবে এটা। আচ্ছা, ধীরে ধীরে হবে, এটা প্ল্যান রয়েছে, তাই তো? ঠিক আছে, বড় গোশালা হবে এদিকটাতে। হ্যাঁ, শুনছি নাকি এটা কি সব থেকে বড় গোশালা এটা হবে নাকি, এরকম কোনো প্ল্যান? এরকম প্ল্যান আছে, তারপরে কি হয় বলতে পাচ্ছি না। আচ্ছা, আপাতত প্ল্যান ওটাই, দিয়ে মন্দির হবে, মন্দির হবে, মন্দির মিনি মায়াপুর। আচ্ছা, মিনি মায়াপুর হবে এখানটায়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো আপনারা শুনলেন আপনাদের সমস্ত কিছু এই মন্দিরের ব্যাপারে ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিলাম। তো এবার দেখতে দেখতে 11টা বেজে গেছে, এবার চলুন আপনাদেরকে যেখানে প্রসাদের কুপন যেখান থেকে বিলি করা ঠিক ওই জায়গাটা গিয়ে আমরা প্রসাদের কুপনটি কাটছি, আর প্রসাদ সম্বন্ধে সমস্ত ইনফরমেশন ওখানে গিয়ে আপনাদের দিচ্ছি। তো এই হলো সেই জায়গা যেখান থেকে আপনারা এই প্রসাদের কুপনটি কাটতে পারবেন, যেটা আমি আসার পরই আপনাদেরকে দেখেছিলাম। তো এখন অলরেডি 11টা বেজে গেছে। এবার আপনাদেরকে একটা ছোট্ট জিনিস জানিয়ে দিই, যদি আপনাদের তো নাম্বার আমি দিয়ে দেবো কোন নাম্বারে ফোন করতে হবে, তো যদি আপনারা মনে করেন যে আগামীকাল আসবেন, তাহলে সকালবেলা 11টার পরই আপনারা ফোন করবেন পরের দিনের জন্য। আর যদি আপনারা দিনের দিন আসতে চান, তাহলে 11টার আগে চলে আসবেন, এসে একটুখানি ওয়েট করবেন, 11টার সময় এখানটায় যিনি কুপন দেন তিনি চলে আসবেন, সেই প্রভু তার কাছ থেকে নিয়ে নেবেন। কিন্তু যদি সংখ্যায় কম হন তাহলে সুবিধা হয়, যদি বেশি সংখ্যায় লোক আসেন তাহলে একদিন আগে আপনারা ফোন করে জানিয়ে দেবেন। তো তিনটে কুপন, তো এই হলো কি আমাদের কুপন। আর কত তিনটে আজকে? 100 করে আছে। 100 করে, ঠিক আছে। অন্য দিন কিরম থাকে? 60। তো আজকে কুপনের দাম পড়ছে গিয়ে 100 টাকা করে পার কুপন। কারণ হচ্ছে গিয়ে আজকে আমরা এসেছি একাদশীর দিন, যদি আপনারা একাদশীর দিন না আসেন তাহলে আপনাদের পড়বে 60 টাকা করে কুপনে। তো এটা মাথায় রাখবেন, এখানে কুপন কিন্তু 365 দিন 60 টাকায় থাকে। তো কিন্তু কোনো কোনো স্পেশাল অকেশানে মেনু এখানে চেঞ্জ হয়, যেমন আজকে একাদশী, তাই আজকে এখানে 100 টাকা করে কুপন। তো চলুন এখন কুপনটার টাকাটা দিয়ে দিই, তারপর আপনাদের বাকি পুরো এই মন্দির চত্বরটি পুরো আপনাদের ঘুরিয়ে দেখাবো, মন্দিরেও নিয়ে যাবো, আর রান্নাঘরেও দেখাবো এখানে কী কীভাবে আজকে এখানে রান্নার আয়োজন চলছে, বহুত বড় রন্ধনশালা আছে সেটাও দেখাবো। তো চলুন আগে কুপনের টাকাটা দিয়ে দিই, দেন আপনাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো এখন আমরা চলে এসেছি সেই জায়গায় যেখানে এই ইসকন এই মন্দিরের রন্ধনশালা, যেখান থেকে প্রতিদিন এত হাজার হাজার মানুষ এসে প্রসাদ গ্রহণ করেন, সেই জায়গাতেই আমরা এখন এসে উপস্থিত হয়েছি। আর সত্যি দারুণ লাগছে, এখানে একটা সবজি রান্না হচ্ছে, আর এখানে কড়াইগুলো দেখতে পাচ্ছেন কত বড় বড়, আর ভেতরেও রয়েছে এরকম এত বড় রন্ধনশালা। প্রভু আজকে কি রান্না হচ্ছে? হরিব প্রভু, আজকে কি হচ্ছে? কি আজকে একাদশী প্রসাদ? কি কি আছে আজকে? আচ্ছা, আর পপিতার একটা সবজি হবে। আচ্ছা, রন্ধনশালাটা দেখালাম আপনাদের, তো মোটামুটি 2টা নাগাদ থেকে শুরু হয় তাই তো? 1:30। আচ্ছা, 1:30 থেকে এখানে শুরু হবে। তো সবাই আজকে এখন এখানে ব্যস্ত, আর এখানে অলরেডি সবজি চলছে। চলুন এই তো আপনাদের রন্ধনশালা দেখালাম, আর পাশের ঘরে যেখানে সবজি কাটাকুটি হচ্ছে সেখান থেকে নিয়ে আসা হচ্ছে এখানটায়। তো এই হলো কি পুরো টোটাল রন্ধনশালাটি। চলুন এবারে আপনাদেরকে মন্দির চত্বরটি ঘুরিয়ে দেখাই সেটি কেমন, আর জায়গাটি আপনাদের দেখে বুঝতেই পাচ্ছেন কত বড় জায়গা জুড়ে এই মন্দিরটি রয়েছে, বিশাল বড় জায়গা। আর এখানে আগামী দিনে প্ল্যান রয়েছে এইটাকে সব থেকে বড় গোশালা বানানোর, তো গোশালাও আপনাদেরকে দেখাবো গিয়ে। তো চলুন আগে মন্দিরে যাই, ভগবানের দর্শনটা করে আসি।
তো এখন আমরা ঠিক মন্দির চত্বরের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলেছি, ঠিক সামনে মন্দির, এখন এর ভিতরে প্রবেশ করব। তো অনেক মানুষ বসে আছেন, তো এখানে আমি জোরে চিৎকার করে কথা বলবো না, আগে থেকে একটু বলে দিলাম আপনাদের। তো এখানেই রয়েছে সবার প্রথমে শিলা প্রভুপাদজি, যিনি ইসকনের প্রতিষ্ঠাতা। এই হলো পুরো জায়গাটি। এখন রয়েছি আমরা একদম রাধা মাধব মন্দিরের সামনে। তো সামনেই রয়েছে এখানটায় শ্রীকৃষ্ণ নিচে, আর ঠিক তার উপরেই রয়েছে এখানে গৌড় নিতাই। মানে দারুণ সুন্দর লাগছে এখানটায়। আমাদের নিউ টাউনে কলকাতার মধ্যে, খাস কলকাতার মধ্যে অবস্থিত ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণা কনসাসনেস। তো আপনাদের মন্দিরের দর্শন করালাম, আর এখানে প্রভুরও দর্শন করালাম, ভগবানের দর্শন করালাম। তো চলে এসেছি এখন এখানে, যেটা ঢোকার সময় আপনাদেরকে দেখিয়েছিলাম এই খড়ের ছাউনিটা। তো এখন এখানেই আমরা এসে একটু বসবো আর এখানে একটু বিশ্রাম করব, কারণ এই জায়গাটা খুব সুন্দর, ঠান্ডা। প্রভু নমস্কার। আপনি কতদিন ধরে রয়েছেন এখানে? আমি 2018 থেকে। 18 থেকে রয়েছেন। আচ্ছা, এখানে যে রথ রয়েছে, এই রথযাত্রায় মানে কাকে নিয়ে যাওয়া হয়? কারণ এখানে তো দেখলাম না, এখানে এই রথ না মেহটু পার্কের ওখানে যে গুরুসদার রোড আছে, গুরুসদার রোডে এখানে জায়গা থাকা, মানে জায়গাটা কম। আচ্ছা, এখানে ভাস তো ইয়ে আছে বলে রথটা এখানে চলে এসছে। আবার যখন রথ হবে, আচ্ছা, রথটা আবার ওখানে চলে। আচ্ছা, এটা ওখানকার রথ এখানে রাখা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে কোনো স্পেশাল অকেশন হয়? যেমন মায়াপুরে তো দোল পূর্ণিমার সময় একটা বড় ইয়ে হয়, উৎসব হয়। এখানে তো হলো, এখানে হয় নাকি? আচ্ছা, শুধু এখানে থাকার ব্যবস্থা এখনো করা হয়নি, তাই তো? এটা কি হবে, এরকম কোনো ব্যাপার আছে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো এটাই আপনাদেরকে পুরো ঘুরে ঘুরে দেখালাম। এবার এখন যেগুলো বাকি রয়েছে, কারণ আপনারা মায়াপুরে গেলে যেই যে জিনিসগুলো পড়েন এগুলো সব কিছুরই ছোটো ছোটো ভার্সন এখানে রয়েছে, সমস্ত কিছু। তো আমরা এখন যাবো, এখানে গিফট সেন্টার আছে, সেখানটায় গিয়ে দেখাবো কী পাওয়া যায়। আর রয়েছে এখানে গোশালা, যেটি কিনা হতে চলেছে সব থেকে বড়ো, ইসকনের গোশালা এইখানেই হবে। তো গোশালা এখন কতগুলো গোমাতা রয়েছে সেগুলো আপনাদের দেখাবো। তো চলুন এক এক করে পুরো জায়গাটা, চত্বরটা আপনাদের ঘুরে দেখাই। তো এখন আমরা যেতে চলেছি গোশালার দিকে, এখানে যতগুলি গোমাতা রয়েছে তাদের দর্শন করাবো আপনাদের। চলুন ঘুরে আসি একবার এই গোশালা দিয়ে, দেখি মায়াপুরের ঠিক যেরকম যত বড় গোশালা রয়েছে ঠিক কতটা এখানটায় কোয়া করা হয়েছে। এটা তো সব থেকে বড়ো হতে চলেছে, এত এখন কতটা ডেভেলপ করা হয়েছে চলুন এটাই দেখি। এখানে এরকম আপনারা যদি আসেন, আপনারা এরকম হাতে করে খাওয়াতে পারবেন। তো এখানে অনেকগুলি গোমাতা রয়েছে চারিপাশে। তো এখন অবধি যা খবর আমি নিলাম, তো এখানটায় এখন অবধি রয়েছে টোটাল 26টি গোমাতা, যেটি কিনা এখানে আরও অনেক বাড়বে, প্রচুর বড় এটি গোশালা হতে চলেছে। এখানেও কাজ চলছে গোশালার, দেখতেই পাচ্ছেন এখানে যত দূর দূর দেখতে পাচ্ছেন পুরো জায়গাটি হবে গোশালা। Hare Krishna, Hare Krishna.
हरे राम हरे राम এই দিকে দেখুন, এরকম গরমের পরিবেশের মধ্যে এখানে করা হয়েছে ঠান্ডা জলের সুব্যবস্থা। এখান থেকে আপনারা গ্লাস নিয়ে নিলেন, নিয়ে এখান থেকে একদম পুরো ঠান্ডা জল। দেখে বুঝতেই পারছেন পুরো ঠান্ডা হয়ে গেছে। দেখুন, দেখাচ্ছি, দেখুন এরকম পরিবেশের মধ্যে সত্যি এরকম ঠান্ডা জল দরকার মন প্রাণকে ঠান্ডা করার জন্য। তো এটি হলো গিয়ে গিফট সেন্টার, যেখান থেকে আপনারা এখানে মায়াপুরে যেরকম আপনারা যদি যান তাহলে ওখানে দেখেছেন যে ওখানে এরকম গিফট হাউস রয়েছে যেখান থেকে কৃষ্ণ সম্বন্ধিত অনেক জিনিস এবং ইসকন সম্বন্ধিত অনেক জিনিস আপনারা কিনতে পারবেন। ঠিক এখানেও সেরকম রয়েছে। তো আমার প্রথমেই দেখুন এখানে পাশেই রয়েছে হরে কৃষ্ণ করে টি শার্টগুলি, পরপর এখানে টি শার্ট রয়েছে, আর এখানে রয়েছে পরপর অনেক বই, সমস্ত ঈশ্বর ভগবান কৃষ্ণ আর ইসকনকে নিয়েই সমস্ত কিছু রয়েছে। ভগবানের মূর্তি রয়েছে, ইসকনের যত প্রভুরা রয়েছেন তাদের রয়েছে, এদিকে আমাদের ছোট্ট গোপাল রয়েছে, গোপালকে দড়ি দিয়ে বেঁধে রাখেছে। এদিকে দেখুন রাধা কৃষ্ণের মূর্তিটা কি সুন্দর লাগছে। এরকম লাইন দিয়ে প্রচুর জিনিস রয়েছে এবং ইসকনের প্রোডাক্ট রয়েছে সব এখানটায়। এখানে অনলাইন পেমেন্টও করা যাবে। আর এইদিকে রয়েছে সমস্ত ধূপধানি, পুজোর যা যত সামগ্রী তত এখানে পেয়ে যাবেন আপনারা। এখানে সব রয়েছে, সব হার্বাল টি দেখতেই পাচ্ছেন, এখানে হার্বাল টি রয়েছে, আর্জুন টি রয়েছে, প্রচুর জিনিস রয়েছে প্রচুর। এখানে বই থেকে শুরু করে এখানে দেখুন গোপালের, ছোট্ট গোপালের বা রাধা কৃষ্ণের এখানটায় জামা কাপড়, সব সাজ অলংকার তাদের এখানটায় পেয়ে যাবেন। এখানে আচার রয়েছে, এটাও ইসকনের প্রোডাক্ট। এদিকে নানা রকম হজমির দানা, এখানটায় আমলকি রয়েছে, সব নানা রকম মধু রয়েছে। আর ইসকনের আমার যেটা ফেভারিট সেটা হলো গিয়ে এখানটায় ইসকনের এই ঘি। তো মায়াপুরেরই দেখুন, পুরো মায়াপুরে যারা গেছেন মায়াপুরের ঘি নিয়েছেন তারা সেটাই দেখুন, প্রোডাক্ট অফ মায়াপুর বলে লেখা আছে। এখানে আপনাদের মায়াপুরে যেতে হবেন, আপনারা এখান থেকে পেয়ে যাবেন ইসকনের এই সমস্ত প্রোডাক্ট এই কলকাতায় বসে, তার জন্য আপনাদের মায়াপুরে যাওয়ার দরকার পড়বে না। তো এই হলো গিয়ে গিফট হাউসটি, যথেষ্ট বড় আর প্রচুর প্রোডাক্ট রয়েছে প্রচুর, স্পেশালি এই সাইডে এই পার্সগুলো, এগুলো দারুণ লাগছে। দেখুন সমস্ত পার্সগুলো প্রচুর, এখানটায় মালাও রয়েছে, এখানটায় ময়ূরের পালক দিয়ে তৈরি, এখানে তুলসী মালা থেকে শুরু করে প্রচুর মালা রয়েছে। তো এদিকে রয়েছে মন্দির, এদিকে রয়েছে গিফট হাউস, আর এই পাশে রয়েছে দুখানা ওয়াশরুম, একটি মহিলাদের জন্য একটি পুরুষদের জন্য। তো এখানটা যদি সারাদিন এসে আপনারা কাটাবেন ওয়াশরুমের কোনো সমস্যা আপনাদের হবে না। দিকে দেখুন লাইন দিয়ে কি সুন্দর ফুলের গাছ রয়েছে পরপর, বেশ দারুণ লাগবে এখানটায় এসে আপনাদের বসতে গাছের ছায়ায়। আর এখানটায় বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে, চারিদিকে গাছ গাছালি, বেশ শান্ত পরিবেশ। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি, এরকম একটা শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে এই প্রচণ্ড গরমকালের মধ্যে যদি এসে আপনারা একটা দিন এখানে কাটাতে চান তাহলে অবশ্যই চলে আসুন। কলকাতার বুকেই অবস্থিত, সকালে বেরিয়ে আপনারা দুপুরবেলা বা বিকালবেলার মধ্যে আপনারা ঘরেও চলে যেতে পারবেন। তো এরকম একটা জায়গার সন্ধান আপনাদেরকে তুলে ধরলাম আপনাদের কাছে এই গরমের মধ্যে। আসুন একটা দিন ঘুরে যান, এখানে প্রসাদ খেয়ে যান, এখানকার গিফট সেন্টারে শপিং করে যান, আর গোশালায় গিয়ে কিছুক্ষণ টাইম কাটাতে পারেন, আর চারিপাশে এখানটায় বসে সুন্দর লাগবে। এরকম দেখুন আমার যে বন্ধুদেরকে নিয়ে এসেছি তারাও এখন এরকম গাছের তলায় বসে এখন বেশ আরাম করছে এখানটায়, কারণ চারিদিকে তো রোদ তো কম নয়, বলে তো লাভ নেই যে বলবো চারিদিকে রোদ নেই এখানটায় আসার পরে, রোদ ভালোই আছে।
তো ইসকন কথাটি যখন আমাদের মাথায় সবার প্রথমে আসে তখন যেসব চিত্রগুলি আমাদের সামনে ফুটে ওঠে তাদের মধ্যে প্রথমটি থাকে যে প্রচুর বিদেশি ভক্তরা। তো আজকে কোনো বিদেশি ভক্ত তো এখানে হয়তো পায়নি, কিন্তু আমার যে বন্ধু এসছে সে পশ্চিমবঙ্গের বাইরে থেকে এসছে, সে আসাম থেকে এসছে। তো আসাম থেকে এখানে এসছে, তো তার মুখ থেকে শুনি তার এখানে কেমন লাগবে। তো বল, আসামের ইসকনে কি তুই গেছিস কখনো? হ্যাঁ, ওখানে তো আমি থাকি, ওখানে গুয়াহাটিতে ভালো বড় আছে। এখানে কলকাতায় আসার পর তো তো অনেক বছর হয়ে গেছে কলকাতায় রয়েছিস, তো মায়াপুরে কি গেছিস কখনো? মায়াপুরে আমার যাওয়া হয়নি। তো কলকাতায় তো প্রথম এই ইসকনটাতে, তো এটা কেমন লাগছে আপাতত এসে এখন অবধি? ভালো, চারিদিকে শান্ত পরিবেশ, গাছপালা আছে, ভালো লাগছে। সত্যি কথা, এখানে গাছের তলায় বসে খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে, হাওয়া দিচ্ছে খুব। তোর কেমন লাগছে রে? ভালো লাগছে। গরম কি খুব লাগছে এখানটায়? হালকা, কিন্তু এখানটা একটা জিনিস আছে, গরম লাগলো, হাওয়া দিচ্ছে। তো আপনারা যদি চান এরকম একটা জায়গায় এসে একটা দিন কাটাতে, তাহলে অবশ্যই চলে আসুন। খুব একটা খরচাও হবে না আপনাদের, পুরো ডিটেলস আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে কীভাবে আসতে হবে এখানটায়। খুবই কম টাকার মধ্যে আপনারা চলে আসতে পারবেন, সে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে যদি আপনারা আসতে চান। আর একটা জিনিস হচ্ছে কি, এইবারে প্রায় বাজে এখন 1:30, তো এই 1:30 বাজে এখন এখানে প্রসাদ দেওয়া এক্ষুনি শুরু হবে। তো আমরা এখন ওখানেই রওনা দিই, মহাপ্রসাদ গ্রহণ করব, মানে যে প্রসাদ আছে সেটি গ্রহণ করব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্রসাদে কী কী রয়েছে। তো চলুন, একবার তো আপনাদেরকে শুনিয়ে দিয়েছিলাম কী কী ছিল, এখন গিয়ে একবার দেখি যে প্রসাদে কী কী রয়েছে। প্লেট আচ্ছা, ওখান থেকে খিচুড়ি আছে একদম ড্রাই, এর পাশে একটা সবজি রয়েছে, এটা লাউ দিয়ে বানানো, এটা একটা স্যালাড রয়েছে শসা বাদাম ফাদাম দিয়ে, এখানে ফ্রুট কাস্টার্ড রয়েছে, আর এর পাশে একটা শরবত দেওয়া হয়েছে লেবু। তুই তো আচ্ছা, ও খেয়েছে এখানটায়, এখানটা সবাই অলরেডি এখানে প্রসাদ গ্রহণ করছেন। এই হলো কি সিস্টেম, আর এই টোটাল এই হলো কি আমাদের প্রসাদ। তো আমি জাস্ট এই মাত্র, তো চলুন এখানে খেয়ে দেখা যাক। আলু বাদাম শসা গোলমরিচ, আর এটা কেমন সাবুট কিছু, এটা কেমন কেমন দেবে ভালো। আমাদের তো প্রসাদ গ্রহণ কমপ্লিট হয়ে গেল, আর প্রসাদ গ্রহণের পর যে যার পাতা বা যে যার প্লেট, যারা প্লেটে খাবেন তারা প্লেট নিজেদের ধুয়ে রাখতে হবে, যারা পাতায় খাবে তাদের নির্দিষ্ট স্থানে গিয়ে পাতা ফেলে দিতে হবে। এটা সমস্ত ইসকনের যেরকম নিয়ম সেরকমই এখানেই রয়েছে, এখানেও সেম একই নিয়ম রয়েছে। তো এটা একটা একটা ট্যুর প্ল্যান আপনাদের করে দেখালাম যে ইসকনে যদি আপনারা আসতে চান কলকাতার ইসকনে কীভাবে আসবেন, কীভাবে কুপন কালেক্ট করবেন থেকে শুরু করে প্রসাদের সমস্ত ইনফরমেশান, যে যা 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 জিনিস লাগার দরকার আপনাদেরকে আমি সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করেছি। এরপরেও যদি কোনো কিছু ইনফরমেশান আপনাদের দরকার পড়ে তাহলে অবশ্যই একটা কমেন্টে কমেন্ট করে আপনাদের জানাতে পারেন যে আপনাদের কী জিজ্ঞাসা রয়েছে। তো চলুন, দেখা হচ্ছে এরকমই আরও একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।